হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার মা তারা তারিণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে টিচিং এবং নন টিচিং স্টাফ দুজনের ক্ষেত্রেই। নন টিচিং স্টাফ বলতে এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি, এদের ক্ষেত্রে কিন্তু একটা 22 দফা একটা রুলস দিয়েছে, মানে কীভাবে আপনাদেরকে মেনটেন করতে হবে আপনাদের সার্ভিসটা, সে ব্যাপারে কিন্তু একটা 22 দফা একটা রুলস দিয়েছে। সেই রুলসটা আপনাদের ক্ষেত্রে জেনে রাখা অতি প্রয়োজনীয়, সেই রুলস সম্বন্ধেই কিন্তু আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, প্রথম দেখতে পাচ্ছেন যে এখানে অপশানে প্রথমেই লেখা রয়েছে যে প্রেয়ার অর অ্যাসেম্বলি অ্যাটেন্ডেন্স অর বাউন্ডেড ডিউটিস। প্রথমে যে 22 দফার রুলস হয়েছে সবটা পড়া সম্ভব নয়, কারণ 22 দফা পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে পড়ে দিচ্ছি যেগুলো আপনাদের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। দেখুন, প্রথমে বলা হয়েছে যে প্রত্যেক টিচিং স্টাফকে বা নন টিচিং স্টাফ যেই হোক না কেন, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি এবং টিচাররা প্রত্যেককেই কিন্তু আপনাদেরকে প্রেয়ারের সময় উপস্থিত থাকতে হবে। সেটা 10:40 থেকে 10:50, 10:50 হচ্ছে ম্যাক্সিমাম টাইম। 10:50-এর পর যদি হয় তাহলে কিন্তু আপনার অ্যারাইভালটাকে লেট অ্যারাইভাল ধরা হবে। এবং আপনারা ভালো করেই জানেন যে তিনটে যদি লেট আপনার অ্যারাইভাল হয় তাহলে কিন্তু একটা শিয়াল আপনারা, অর্থাৎ ক্যাজুয়াল লিভ কিন্তু একটা আপনার ওখান থেকে বাদ যাবে। দেখুন, আর একটা অপশান এখানে দিয়েছে যে 11:05-এর পর কোনো যদি টিচিং বা নন টিচিং স্টাফ কেউ যদি স্কুলে এসে উপস্থিত হয় তাহলে কিন্তু সেই দিনটা তার অ্যাবসেন্ট বলেই কাউন্টিং হবে। আর একটা বলা হয়েছে যে স্কুলের টাইম হচ্ছে 4:30, 4:30-এর আগে কেউ কিন্তু টিচিং হোক বা নন টিচিং স্টাফ যে কেউই হোক না কেন, সে কিন্তু স্কুল থেকে বেরোতে পারবে না। যদি একান্ত স্কুল যেতে স্কুল ছাড়তে হয় তাহলে হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ HM-এর পারমিশন নিয়ে কিন্তু স্কুল ছাড়তে হবে। আর একটা বলা হয়েছে যে স্কুলের মধ্যে কেউ কিন্তু, সে স্টুডেন্ট হোক বা যেই হোক, সে কিন্তু মোবাইল গেজেট মোবাইল ইউজ করতে পারবে না। এবং যদি কোনো ইলেকট্রনিক্স গেজেট যেমন ক্যালকুলেটর বা ব্লুটুথ বা অন্য কোনো ইলেকট্রনিক্স গেজেট, সেও কিন্তু ইউজ করতে পারবে না। আর একটা ওখানে বলা হয়েছে যে যে নন টিচিং স্টাফ হোক বা টিচার স্টাফ হোক, সেটা কিন্তু তাদের যে বিহেভিয়ার সেটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে, যেন খারাপ কোনো বিহেভিয়ার না হয়। এবং আর একটা এখানে বলা হয়েছে যে এখানে দেখুন, একটু তলার দিকে স্ক্রল করে একটু যদি না পাচ্ছে, হ্যাঁ, টিচাররা যখন স্কুলে থাকবে মানে ক্লাস নেবে সেই সময় তারা কোনোভাবে মোবাইল কিন্তু ইউজ করতে পারবে না। যদি একান্ত মোবাইল ইউজ করার প্রয়োজন হয় তাহলে হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ HM-এর পারমিশন নিয়ে তবেই কিন্তু আপনি ক্লাসে মোবাইল ইউজ করতে পারবেন। এমন যদি কোনো ক্লাস থাকে যে যেখানে আপনার মোবাইলের খুব প্রয়োজনীয় অর্থাৎ মোবাইলকে আপনাকে ইউজ করতেই হবে, তাহলে সেখানে কিন্তু আপনাকে হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি রয়েছেন তার পারমিশন আপনাকে কিন্তু নিতেই হবে। আর একটা বলা হয়েছে যে এখানে এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে 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 দিনগুলো আপনার পালনীয় দিন, সেটা ন্যাশনাল ইভেন্টস হতে পারে অথবা কোনো ন্যাশনাল কোনো ডে হতে পারে, সেই দিনগুলোতে কিন্তু টিচিং হোক বা নন টিচিং স্টাফ হোক সবাইকে কিন্তু স্কুলে উপস্থিত থাকতে হবে। যেমন রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, এই ডেগুলোতে কিন্তু আপনাকে স্কুলে উপস্থিত থাকতে হবে এবং সবাইকে কিন্তু উপস্থিত থাকতে হবে বাধ্যতামূলক, এটা বলা হয়েছে। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কিছু রুলস এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু স্ক্রল করে তলার থেকে পড়ে নেবেন। আমি এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, আপনারা ওইখান থেকে কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন। আর একটা কথা বলে রাখি, 2020-র হলিডে লিস্ট, স্কুলের হলিডে লিস্টটা কিন্তু পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন অফ ডিপার্টমেন্ট থেকে। তার লিস্টটাও কিন্তু আমি আপনারা আমার ভিডিওতে পেয়ে যাবেন যে কোন কোন ডেটে কী কী ছুটি রয়েছে, এবং সেই ছুটিতে আপনারা আমার কোন কোন মাসে কটা ছুটি রয়েছে ডিটেলসটা কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা পাবেন। তাই যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখেন না অবশ্যই কিন্তু ভিডিওটা একবার হলেও দেখে নিন। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করবেন। জয় হিন্দ।